জাতীয় সড়কের উপর ঘনশ্যামপুরের কাছে সরস্বতী দেবী পাবলিক স্কুলের সামনে একটি বাস এইমাত্র উল্টে গেল। বহরমপুর থেকে আসা ভরসা নামের বাসটি এইমাত্র ওখানে উল্টে গেল। সমস্ত বাসযাত্রী কম বেশি আহত, এর মধ্যে চারজনের আশঙ্কাজনক অবস্থা। সকলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন থেকে পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতাল থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হয়েছে। কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর ঘনশ্যামপুরের কাছে সরস্বতী দেবী পাবলিক স্কুলের সামনে একটি বাস এইমাত্র উল্টে গেল। বহরমপুর থেকে আসা ভরসা নামের বাসটি উল্টে গেল। সমস্ত বাসযাত্রী কম বেশি আহত, এর মধ্যে চারজনের আশঙ্কাজনক অবস্থা। সকলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন থেকে পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতাল থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হয়েছে। কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর ঘনশ্যামপুরের কাছে সরস্বতী দেবী পাবলিক স্কুলের সামনে একটি বাস এইমাত্র উল্টে গেল। বহরমপুর থেকে আসা ভরসা নামের বাসটি এইমাত্র মানে উল্টে গেল। সমস্ত বাসযাত্রী কম বেশি আহত, এর মধ্যে চারজনের আশঙ্কাজনক অবস্থা। সকলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন থেকে পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতাল থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হয়েছে। কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর ঘনশ্যামপুরের কাছে সরস্বতী দেবী পাবলিক স্কুলের সামনে একটি বাস এইমাত্র উল্টে গেল। বহরমপুর থেকে আসা